নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বন্যা যোদ্ধা, শিলচরের বহু ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা কংগ্রেসের। শহরকে আবর্জনা মুক্ত করতে বিশেষ অভিযান, ডাম্পিং গ্রাউন্ডে দীপায়ন। বেতুকান্দি কাণ্ডে বড় শক্তির হাত, বিজেপির দাবি নিয়ে মামলা দিলীপের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে শনিবার গান্ধী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে জেলায় বন্যার মধ্যে মানুষের সেবায় কাজ করে যাওয়া ব্যক্তি ও সংগঠনকে সম্মানিত করা হয়। জেলা কংগ্রেসের তরফে এদিন জেলার 92টিরও অধিক সংগঠন সহ মোট 24 জন ব্যক্তিগত অবদান রাখার জন্য সংবর্ধনা জানানো হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন সংস্থা সংগঠনের কর্মকর্তারা শিলচর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগকে সাধুবাদ জানান। পাশাপাশি জেলার ভয়াবহ বন্যা বরাকের সবাইকে এক মঞ্চে একত্রিত করেছে বলেও মন্তব্য করেন তারা। উল্লেখ্য, জেলার ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় বরাকের নবপ্রজন্ম ও বিভিন্ন সংস্থা সংগঠন সহ বিভিন্ন ব্যক্তিবর্গ যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন তার ভূয়সী প্রশংসা করা হয়। সকলের সম্মিলিত প্রয়াসে জেলার দুর্যোগ মোকাবিলায় একটি নজিরবিহীন উদাহরণ রেখে গেছে। আগামী দিনেও সকলের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও এদিন আশা প্রকাশ করেছেন অনেকেই। যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং মানুষের পাশে দাঁড়িয়ে একটা সেবামূলক জায়গা তৈরি হয়েছে, যাতে করে আমাদের এখানকার মানুষরা, এখানকার বসতি করে যারা, যাদের ব্লাড এফেক্টেড হয়েছে, তাদের যেভাবে সাহায্য করেছে, সেই কাজগুলোকে একটু উৎসাহিত করার জন্যে আমরা শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই ফেলিসিটেশন প্রোগ্রামটা করেছি এবং চেষ্টা করেছি যে যতটা পারা যায় প্রত্যেক সংগঠনের নাম নিয়ে কালেক্ট করে এবং ব্যক্তিগত উদ্যোগে যারা করেছেন তাদেরও কালেকশন করেছি। মোটামুটি সংস্থা নিয়ার অ্যাবাউট 92 উপরে হবে এবং ব্যক্তিগত প্রায় 18-22 জনের মতো হবে। তো আমরা আগামীতে সেটা আরও বিভিন্ন সংগঠনের নাম আসবে, সেই সব সংগঠনগুলো আমরা চেষ্টা করব তাদেরকেও সম্মাননা জানাতে এবং আমরা কৃতজ্ঞ বোধ করি যারা মানুষের সেবায় এতদিন কাজ করে গেছেন এবং আগামী দিনে যাতে আরে ভালো করে কাজ করে যায় সেই আশাটুকু রেখেই আমাদের এই আজকের প্রয়াস। বন্যার পর শহরের বিভিন্ন এলাকায় আবর্জনার স্তূপ জমে রয়েছিল। শহরের এই আবর্জনা মুক্ত করতে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছেন। শনিবার ছিল 4 নং দিন। এদিন তিনি নিজে এসে মেহেরপুরের ডাম্পিং জোন পরিদর্শন করেন। বিধায়ক জানান, ডাম্পিংয়ের যে রাস্তা রয়েছে সেদিকে আবর্জনাগুলো নিতে অনেক সুবিধা হয়, সেটা নতুন করে বানানোর পরিকল্পনা নিয়েছেন বিধায়ক। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার বিশ্বজিৎ দত্ত সহ বিজেপির কর্মকর্তারা। টেম্পোরারি বেসিস, আপনারা জানেন যে আমরা শিলচর শহর ক্লিন করার জন্য একটা স্পেশাল ড্রাইভ নিয়েছিলাম 7 দিনের জন্য। আজকে 4 নম্বর দিন বাচ্চা, আজকে 4 নম্বর দিন। এই 4 নম্বর দিনে আমাদের সকল কার্যকর্তা মিলে আমরা পরিশ্রম করে, আর বিজেন্দ্র প্রসাদ সিং, দেবাশিস সোম, রাজেশ দাস, অসীম দাস, ঝলক চক্রবর্তী, সকলের নেতৃত্বে এই কাজ চলছে। তো এই কাজগুলো করে আমরা শিলচরকে মোটামুটি পরিষ্কার করতে আমরা সক্ষম হয়েছি। এখন অবস্থা হলো যে গাড়িগুলো আসছে, সেই গাড়িগুলো কমফোর্টেবলি এখানে এসে আবর্জনাগুলো ফেলতে পারছে না। তো টেম্পোরারি বেসিস এখানে ব্রোকেন ইট লাগিয়ে আমরা কী করে এর স্মুথ ব্যবস্থা করতে পারি তার জন্য আমরা পরিদর্শন করে গেছি। আগামীতে কিছুদিনের মধ্যে আমরা বসে সিদ্ধান্ত নিয়ে, আর এই প্ল্যানিংটা যদি এসে যায় আমাদের মাস্টার প্ল্যানটা, তাহলে আমরা ইমিডিয়েটলি রাস্তার কাজটা আমরা শুরু করে দিব। এখানে একটা সেগ্রিগেশন মেশিন লাগানো হয়েছে, বায়োমাইনিং মেশিন। এই মেশিনটা আপনারা লক্ষ্য করেছেন যে মেশিনটা ইনস্টল হয়ে গেছে, এটা একটা ট্রায়ালও হয়ে গেছে। কিন্তু আমাদের যেহেতু এখানে কথা ছিল যে একটা ক্যাবিনেট হবে, এই ক্যাবিনেট হয়নি। আমরা ভেবেছিলাম ক্যাবিনেট হলে পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেহেতু আমাদেরকে এত সহযোগিতা করছেন, ওনার মাধ্যমে এই প্ল্যানটাকে আমরা ইনস্টল করতে পেরেছি। তো ওনার হাত ধরে এটা ইনোগ্রেশন হবে, সেটা আমাদের একটা পরিকল্পনা ছিল। তো আগামী
বেতুকান্দি বাদকাণ্ডের পেছনে একটি বড় শক্তি রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী। শুক্রবার জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অভ্রজিৎ জানান, ইদানিং ফেসবুকে রাজুদেব পোস্ট দিয়ে কোনো এক নেতার প্রতি অনুগত তিনি তার প্রমাণ রেখেছেন। একার শক্তিতে এত বড় কাজ তার পক্ষে করা সম্ভব নয়, তদন্ত করে সেই শক্তিকে খুঁজে বের করতে হবে বলেও এদিন জানান অভ্রজিৎ। শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পালের নাম না নিলেও অভ্রজিৎ চক্রবর্তীর ইঙ্গিত ছিল সেটাই, বেতুকান্দি বাদকাণ্ডের পেছনে জড়িত মাস্টার মাইন্ডকে অতিসত্বর তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। এদিকে বাদ কাটার মতো অপকর্মে তার নাম জড়িয়ে সুনাম নষ্ট করায় শনিবার বিজেপি কর্মকর্তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল। এদিন তিনি মোট সাত ব্যক্তিকে জড়িত করে মামলা দায়ের করেছেন শিলচর সদর থানায়। তো স্বাভাবিকভাবেই এটা এই অপপ্রচার আমার মনে আঘাত লেগেছে এবং আমার সম্মানের হানি হয়েছে। আমি চাই, মনে প্রাণে আন্তরিকভাবে চাই যে সেটা সত্য উদ্ঘাটন হোক, কারা জড়িত তাদেরকে ধরা হয়ে এই কুকর্ম দুষ্কর্ম যারা করেছে তাদের যেন কোনো মতেই যেন রেহাই না দেওয়া হয়, যারাই থাকুক। এটা তদন্তের মাধ্যমে বের হবে আমি আশা করব, মাননীয় মুখ্যমন্ত্রী উপযুক্ত ব্যবস্থা নেবেন। তো আমি বাধ্য হয়ে আত্মসম্মান রক্ষা করার জন্য, আর আত্মসম্মান বোধ না থাকলে পরে এই জগতে মানে বেঁচে থাকার কোনো মানে অধিকার নেই আমাদের, সেটার জন্য বাধ্য হয়ে আজকে আমি নয়জনের বিরুদ্ধে সদর থানাতে আমি মামলা দায়ের করেছি। কাছাড়ের জেলা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের 16 জুলাই বিকাল 4টা পর্যন্ত কাছাড় জেলার দৈনিক বন্যা প্রতিবেদন অনুসারে এখনও 37টি গ্রাম বন্যার কবলে রয়েছে বলে, এর মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি রয়েছেন সর্বমোট 6,064,617 জন। ক্ষতিগ্রস্তদের মধ্যে 18,772 জন কাঠিগড়ায় এবং 45,845 জন শিলচরে রয়েছেন। দৈনিক প্রতিবেদনে বলা হয়েছে শিলচরের 16টি ত্রাণ শিবিরে মোট 8,346 জন এখনও আশ্রিত আছেন, তবে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। গ্রাহক সুরক্ষা সমিতির ব্যবস্থাপনায় ও দ্বিতীয় লিঙ্ক রোড উন্নয়ন কমিটি ও জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় বিনামূল্যে এক স্বাস্থ্য পরীক্ষা ঔষধ বিতরণ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে 151 জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এ ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী বলেন, বন্যা ও পরবর্তী সময়গুলোতে গ্রাহক সুরক্ষা সমিতির তার সীমিত ক্ষমতা নিয়ে জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। ইতিমধ্যে অনেকগুলো হেলথ ক্যাম্প করা হয়েছে, আগামীতেও শিলচর সহ কাছাড়ের বিভিন্ন জায়গায় এ ধরনের স্বাস্থ্য শিবির করার ইচ্ছে রয়েছে। তিনি সবার সহযোগিতা কামনা করেন। দ্বিতীয় লিঙ্ক রোডে উন্নয়ন কমিটির সদস্য তথা গ্রাহক সুরক্ষা সমিতির সাংগঠনিক সম্পাদক নবারুণ দাস বলেন, প্রয়োজনে দ্বিতীয় লিঙ্ক রোড অঞ্চলে আরও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন দেবাশিস রায়, সমর রায়, টুকুন নাথ, বিক্রম পাল, পঙ্কজ রায়, গৌরব রায় চৌধুরী, কার্তিক কর্মকার প্রমুখ। গ্রাহক সুরক্ষা সমিতির উদ্যোগে এবং সেকেন্ড লিঙ্ক রোড ডেভেলপমেন্ট কমিটি সহযোগিতায় এবং জয়েন্ট ডাইরেক্টর হেলথ সার্ভিস কাছাড়ের আপনার সার্বিক সহযোগিতায় এখানে একটি বন্যার পরবর্তী পর্যায়ে যাতে কোনো ধরনের রোগ শোক এসব ছড়িয়ে না পড়তে পারে, সর্দি কাশি ডায়রিয়া এসব, এর জন্য এখানে একটি স্বাস্থ্য শিবির হচ্ছে। তো স্বাস্থ্য শিবির যা শুরু হয়েছে, তো মানুষ আসছেন প্রথম সেকেন্ডের মধ্যে এটা আয়োজন করা হয়েছে। যাই হোক, সবার সহযোগিতায় আগামী দিনে আমরা গ্রাহক সুরক্ষা সমিতির পক্ষ থেকে আরও কয়েকটি ক্যাম্প আমাদের এখানে শিলচর শহরে ইয়ে হবে, আমরা অর্গানাইজ হেলথ ক্যাম্প করা হয়েছে, যেটাতে বিপ্লবদার অনেক সহযোগিতায় হেলথ ক্যাম্পটা আয়োজিত করা হয়েছে এবং খুব সুন্দরভাবে পরিচালনা হচ্ছে, এবং আগামীতে আমরা আরও এক দুটা হেলথ ক্যাম্প যাতে করতে পারি তার জন্য বিপ্লবদার কাছে অনুরোধ রাখছি। পূর্ব সুনাইর নতুন রামনগর চতুর্থ খণ্ডের গড়র কান্দি গ্রামে ঘটল এক হৃদয় বিদারক ঘটনা। প্রতিবেশী বাহুবলী দলের হাতে হামলায় শয্যাশাহী অবস্থায় নিরীহ যুবক। পুরনো আক্রোশ মেটাতে গ্রামের দরিদ্র পরিবারের যুবক আবুল মুহিম লস্করকে পরিকল্পিতভাবে পাকড়াও করে দলবদ্ধভাবে বর্বরচিত হামলা চালালেন প্রতিবেশী রবিজুল বরভুইয়া ও তার পরিবার সহ গুন্ডাবাহিনী।
সোনাই বাজার থেকে অটো গাড়িতে তুলে 10 কিলোমিটার রাস্তা পর্যন্ত চলন্ত অবস্থায় হাত পা বেঁধে ব্যাপক মারপিট করা হয় তাকে। এখানেই শেষ নয়, বাড়িতে নিয়ে মাটিতে ফেলে কিল ঘুষি সহ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এক কথায় যে যেভাবে পেরেছেন যুবকটির উপর অত্যাচার চালিয়েছেন। খবর পেয়ে এদের কবল থেকে অজ্ঞান অবস্থায় যুবকটিকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলেও জ্ঞান ফিরেনি। চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর যুবকটিকে বাড়িতে নিয়ে যেতে বলেন। নিরুপায় হয়ে পরিবারের লোকেরা শয্যাশায়ী অবস্থায় যুবকটিকে নিয়ে ঘরে ন্যায় বিচারের আশায় দিন কাটাচ্ছেন। তার পরিবারে রয়েছেন স্ত্রী, ছোট দুই শিশুপুত্র সহ বাবা মা সহ অন্যান্যরা। গত 12 জুলাই দিন দুপুরে ঘটনা সংঘটিত হওয়ার পর শয্যাশায়ী যুবকের স্ত্রী আয়েশা বেগম লস্কর 8 জনকে অভিযুক্ত করে সোনাই থানায় মামলা দায়ের করলেও এখনও ধরপাকড়ের কোনো খবর নেই। অভিযুক্তরা হলেন রবিজুল বরভুইয়া, শাহরুখ বরভুইয়া, পটল বরভুইয়া, নীলাম বরভুইয়া, কাসিম বরভুইয়া, রুবেল বরভুইয়া, জাফর বরভুইয়া, ফয়জুল হক বরভুইয়া প্রমুখ। এ ঘটনার পর চোটে লাল হয়েছেন স্থানীয় লোকেরাও। বর্বরোচিত আক্রমণের শিকার যুবকের পরিবারের প্রতি ন্যায় বিচারের দাবি তুলেছেন। স্থানীয়দের মধ্যে খালেদ আহমেদ লস্কর, বাপ্পা আহমেদ লস্কর, মাখন লস্কর, মঈনুদ্দিন লস্কর, সুনাবুদ্দিন লস্কর, মাসুক আহমেদ বরভুইয়া, শুক্কুর আলী লস্কর, রেহানুদ্দিন লস্কর, রহিমউদ্দিন লস্কর সহ অসংখ্য লোক বর্বরোচিত আক্রমণের বলি হয়ে জীবন্ত লাশ হওয়া যুবকের পরিবারকে ন্যায় পাইয়ে দিতে প্রশাসনের কাছে দাবি তুলেছেন। করোনা বাজার আনছেন, করোনা বাজার আনিয়ে তারা খুব মারপিট করছে, মারপিট করিয়া আমরা পঞ্চায়েতে যত নিছে উদ্ধার করছে। এর বাদে ও মাসুক আহমদ বড়বইয়া, মুসলি আহমদ বড়বইয়া তারা তারে সাহায্য করছে, সাহায্য করিয়া তারে ও তারা দোকান নিয়ে হারাইয়া নিয়া রাখছেন, তারারে দেখছেন মারিলিবা, ও তারা দোকান দিয়া বাদে তারা আমরার পঞ্চায়েতে গিয়া অটো তুলিয়া তারা শুনাইত নিছেন, শুনাইতে গিয়ে বাদে মেডিকেল পাঠাই দিছে। আজ 4 দিন হইয়া আছে, আমার ছেলের কোনো খাওয়া খানিবনি নাই। এর বাদে মেডিকেল, এরপরে মেডিকেল করি 2 দিন করি আনিছি মেডিকেল, মেডিকেলে সমঝে না যে রিপোর্ট গুলা দিছে কয় খালি নর্মেল। এলকু বর্তমান অবস্থায় আমার ছেলে পানিয়ে ফুটা খাইতে পারেন না, কইতে তারা মারছেন, কইতে সময় রবিজুল লোক বড়বইয়া এরম তো আব পুলিশে অ্যারেস্ট করছে না, আসামি খেদাইছে না আব, তারা দিনে আইয়া যায় কি রাত্রে আইয়া আসামি খেদায় না, এ দিনে আইয়া আসামি পাওয়া যায়নি। আজকে আমরা গরিব মানুষ করি, আমরা কোনো সারা নাই। মানে আমরা আর কি আসলাম স্কুলে, মানে 2 জন বাইক নিয়ে গেছি আর কি, যাওয়ার পরে আসতো মানে আমরা সাউন্ড শুনছি, শোনার পরে আমরা মানে শিক্ষা শুনিয়ে মানে তাড়াতাড়ি আমরা দৌড়ে দৌড়ে আসছি। আওয়ার পরে মানে ক পরিমাণ মানুষ আর কি কেন জমিছে ওই যার কোনো সীমা নাই, তখন আমরা কোনো লোকেল হিসাবে আমরা তারা কিন্তু সরাইছি, সরাইয়া আমরা মানে কইলাম দিয়েছি দিয়েছে দেখি একটা ছেলেরা তারা ওইরকম ধরছে হ্যাঁ, ধরার পরে খুব জোরটা তাদের কোনো মানে মাথার চান্স দিচ্ছে না আর কি। আর আমরা মানে বেশ চেষ্টা করছি, আমরা জানতে কি বেশ মানে আর কি ওলা মানুষের কিছু বেজান জমম হয়েছে, মানে তারা আর কি পাশানির লাগিয়ে কিন্তু তারা মোবাইল চুপ হইয়া মানে কোনো হলে মানুষ নেই, আমরা মোবাইল চুপ করেছি, ও তো আমরা বাদে লাস্টে হয়েছে আচ্ছা ঠিক আছে নেও। এরপরে আমরা 3 জন মানুষ বাইক নিয়ে পিছিয়ে হয়ে গেছি, যাওয়ার পরে খালি ফসিতাম ফারছি না, তারা মানে আর কি দেখছি আবার তারা ঘুরাই দিছে কোনো নিয়ে তারা খুব ভালো লাগতেছে মুরকাইছে, তখন তার মানে আমরা মেডিকেলি রিপোর্ট পাইছি যে তার হাতের এখানে এখানে ব্লাড তার এখনও ফাটিছে, মানে খুব অন্য একটা মানে পঞ্চম মানে আর কি জুয়া আছে স্পট আছে। উধারবন বিধানসভার অধীনে থাকা রংপুর আঙ্গারজুর চতুর্থ খণ্ডে নদীর ভাঙনের ফলে তীর এলাকায় বসবাসকারী দরিদ্র অসহায় জনগণ ব্যাপক ক্ষতির সম্মুখীন। এবছরের 2 বারের ভয়াবহ বন্যার কারণে এলাকায় বসবাসকারী জনগণের প্রায় 4-5টি দরিদ্র মানুষের ঘর নদীর ভাঙনের কবলে পড়ে সর্বস্ব নদীর জলের তলায় চলে গিয়েছে। এ বিষয়টি সাংবাদিকদের কাছে তুলে ধরেন রংপুর জিপির মন্ডল কংগ্রেস সভাপতি সেলিম উদ্দিন লস্কর। তিনি বলেন, বিগত কয়েক বছর থেকে রংপুর আঙ্গারজুর পার্ট 4-এর নদীর তীরে বসবাসকারী জনগণ বর্ষাকালীন 2-3 মাস অতি দুঃখ কষ্টে দিন কাটান, কিন্তু এবছর পরপর 2 বারের বন্যায় প্রায় 4-5টি ঘর নদীর জলে ভেসে নিয়ে যায়। বর্তমানে নদীর তীরের মাটি ক্রমশ ধসে পড়েছে ও তার সঙ্গে গাছগাছালি ঘরবাড়ি ভেঙে পড়েছে, তাই এই অঞ্চলে বসবাসকারী অসহায় ও গরিব জনগণের ভূমি সহ ঘরবাড়ি বাঁচানোর উদ্দেশ্য উপযুক্ত পদক্ষেপ নেওয়া সহ উক্ত গ্রামে বসবাসকারী গরিব পরিবার দেখে তাদের প্রধানমন্ত্রী আবাসের ব্যবস্থা করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী, জল সম্পদ মন্ত্রী, উদারবন্দির বিধায়ক সহ জেলাশাসকের কাছে বিনম্র আবেদন করেন। এদিন ক্ষতিগ্রস্তদের মধ্যে উপস্থিত ছিলেন আফিয়া বেগম তালুকদার, আজেশা বেগম লস্কর, রুস্তানা বেগম তালুকদার, আশিয়া বেগম লস্কর, খৈরুন নেসা বরভুইয়া, নাজিরা বেগম বরভুইয়া, সাকিয়া বেগম বরভুইয়া, সামিনা বেগম আর মিয়া লস্কর প্রমুখ। আবেদন আমাদের রংপুর পাটপুর আঙ্গাচুর এলাকা যেভাবে নতুনভাবে নদীর ভাঙন ধরছে এবং এটা শিলচরের নিকটবর্তী এলাকা,
শহর সংলগ্ন এলাকা, এখানে মানুষ নেহাত গরিব। বর্তমানে এই মেয়েগুলা গদরজা নদীর তলে চলে গেছে এবং এরা অসহায় হয়ে গেছে। যেভাবে নদীর ভাঙ্গন শুরু হয়েছে, মানে রাতে এদের ঘুম মানে হারাম হয়ে গেছে গিয়া, যে হঠাৎ কোন সময় কতটুকু ভাঙ্গিয়া যাইব। এবং এদিক থেকে যেভাবে জলের ছোঁয়া নিয়ে ভাঙতেছে, এটা বিরাট একটা চিন্তার বিষয় হয়ে গেছে। আমরা সরকার মহোদয়ের কাছে অনুরোধ রাখি আর যে অতি সত্তর যদি এলাকার প্রতি নজর দেন, এবং ডিসি মহোদয়ের কাছে আমরা অনুরোধ রাখি আর যে তাই সরজমিনে আইয়া এটা দেখিয়া অতি সত্তর সরকারের কাছে যদি রিপোর্ট দিয়া এই এলাকার নদীর বাঙ্গনটা বন্ধ করুন, তাহলে এলাকাটা বাস করুন। রংপুর এলাকাটা শিলচর শহরের নিকটবর্তী মিউনিসিপালিটি এরিয়া এবং কর্পোরেশনও বর্তমানে হইতেছে, কিন্তু দেখা গেছে এই রংপুর এলাকার যে সমস্যা কত মূল্যগিয়া, যে এই বন্যার এখানে যদি নদীর বাঙ্গন দীর্ঘদিন থেকে পুরানা, বিগত দিনে 400 মিটার জায়গার নদীর বাঙ্গনের কাজ হয়েছিল, বাকি কাজটা এখন পর্যন্ত হয় নাই। যদি এই নদীর বাঙ্গনের কাজটা সমন্বয় করা যায় তাহলে রংপুর এলাকাটা বাঁচবে। সোমবার শিলচর শহরে কোভিড-19 টিকাকরণ অভিযানের অধীনে কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা, কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের অনস্পট বুস্টার ডোজ, 15 থেকে 18 বছর বয়সীদের কোভিশিল্ড ও কোভ্যাক্সিন এবং 12 থেকে 14 বছর বয়সীদের কোভ্যাক্সের প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা 4টি কেন্দ্রে দেওয়া হবে। কেন্দ্রগুলি হল শিলচর ট্রাঙ্ক রোডের আরবান পিএইচসির বিপরীতে সঞ্জীবনী কেন্দ্র, শিলচরের দুর্গাশঙ্কর পাঠশালা, প্রথমপল্লী ক্লাব তারাপুর এবং সিস্টার নিবেদিতা স্কুল হাইলাকান্দি রোড শিলচর। শিলচরের এস এম দেব সিভিল হাসপাতালে শনিবার জেলা পর্যায়ের ICDF বা তীব্র ডায়েরিয়া নিয়ন্ত্রণ পাক্ষিকের উদ্বোধন করা হয়। কাছাড়ের স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক প্রধান অতিথি মনসুর আলম সহ অনুষ্ঠানে সকল লাইন বিভাগ, জেলা সমাজকল্যাণ, শিক্ষা, পিএইচই, PRI কর্তারা অংশগ্রহণ করেন। সরকারি পরিকল্পনা অনুসারে সভায় 0 থেকে 5 বছরের শিশুদের ডায়েরিয়া মুক্ত রাখতে বিভিন্ন কার্যসূচি সম্পর্কে অবগত করানো হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত একজন মাকে এক প্যাকেট ORS বিতরণ করে তিনি প্রচার শুরু করেন। গত 10 জুলাই গৌরবের 87 বছর অতিক্রম করে 88 বছরে পা দিল দক্ষিণ আসামের প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গুরুচরণ কলেজ। 1935 সালের 15 জুলাই যে বীজ রোপণ হয়েছিল তা আজ শিক্ষা জগতে এক মহিরুহু বটবৃক্ষ সমরূপ নিয়েছে। এদিন কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলেজের অধ্যাপকদের মাধ্যমে শহরের পঞ্চায়েত রোডস্থিত উজ্জ্বলা অনাথ হোমে শিশুদের অল্পাহার দেওয়া হয়। প্রতিষ্ঠা দিবসের সন্ধ্যায় কলেজ প্রাঙ্গণে অধ্যাপক এবং ছাত্রছাত্রীদের মাধ্যমে প্রদীপ প্রজ্বলন করা হয়। কলেজের অধ্যক্ষ ডক্টর বিভাস দেব সংক্ষিপ্ত বক্তব্যে কলেজের দীর্ঘ এই যাত্রার উপর আলোকপাত করেন। কলেজের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে কলেজকে উন্নতি শীর্ষে নিয়ে যেতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। এদিন প্রদীপ প্রজ্বলন কার্যসূচিতে বন্যার কারণে কলেজে আশ্রয় গ্রহণ করা শরণার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উজ্জ্বলা কি এটা সেন্টার হোম, উজ্জ্বলা সেন্টার হোম গিয়ে ওরা একটু বাচ্চাদেরকে এটা খাবার উপহার দিয়েছে এবং সন্ধ্যাবেলায় এইভাবে জিসি কলেজ 88 ইয়ার্স লিখে প্রদীপ জ্বালিয়ে জিসি কলেজের নাম যশ প্রতিষ্ঠাকে একটু উজ্জ্বল করার চেষ্টা করেছে, তার জন্য তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন। এবং ভবিষ্যতে তারা উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে এবং কলেজের নাম যশ প্রতিষ্ঠা বয়ে আনবে। তো আমি আর আজকে বিশেষ কিছু বলছি না, সামনে আশা করি আমার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা একটা বড় ফাংশন করব। এই আয়োজন, এই যে উদযাপন দিবস আয়োজন করার জন্য তোমার সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আমি আমার শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বন্যা যোদ্ধা, শিলচরের বহু ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা কংগ্রেসের। শহরকে আবর্জনা মুক্ত করতে বিশেষ অভিযান, ডাম্পিং গ্রাউন্ডে দীপায়ন। বেতুকান্দি কাণ্ডে বড় শক্তির হাত, বিজেপির দাবি নিয়ে মামলা দিলীপের। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।